আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখন আছি, সেটা হচ্ছে যে ন্যানজিং লুকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমি আসছিলাম আমার ফ্রেন্ডকে রাখতে, তারা বাংলাদেশে প্যাক করতেছে। তো ভাবলাম যারা নতুন চায়নাতে আসবেন তাদের জন্য একটা ভিডিও করা যাক, যে আপনারা কীভাবে চাইনিজ মেট্রো স্টেশন ইউজ করে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাবেন বা আপনাদের কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি সেখানে পৌঁছাবেন। তো প্লাগ যেটা আমি দেখাচ্ছি চিত্রতে, যে মেট্রো সাইন, আপনারা ন্যানজিং এয়ারপোর্ট থেকে বের হয়ে, যে কোনো টার্মিনাল থেকে বের হয়ে আপনারা হাতের বাম দিকে দেখতে পারবেন যে হচ্ছে মেট্রো স্টেশনের সাইন দেওয়া আছে। আপনাদের বাম দিক দিয়ে হাঁটা শুরু করতে হবে হাতে। তো আমরা সোজা যাবো যেই দিকে মেট্রো স্টেশন চিহ্ন আছে, আমরা সেই দিকটা ফলো করবো সবসময়। তো আর আপনারা যারা ন্যানজিংয়ে এয়ারপোর্টে নামবেন নামার পরে ভাবতেছেন যে মেট্রো দিয়ে যাবেন না, তারা হচ্ছে মেট্রো স্টেশন টার্মিনাল থেকে বের হয়ে সামনেই বের হতে হবে। এখন সামনে যে এক্সিটটা থাকে, এক্সিটটা দিয়ে বের হয়ে আপনারা ওখানে অনেক ট্যাক্সি পাবেন। আমি ইগনোর করতে বলবো যে আপনারা হলুদ কালারের যে ট্যাক্সিগুলো সেগুলো না নিতে, কারণ এগুলো হচ্ছে মিটারে হিসাবে ওঠে, আর মিটারে যখন আপনি যাবেন আপনার খরচটা একটু বেশি পড়বে। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন মেট্রো সাইনটা, যে উপরে দেখেন অ্যারো দিয়ে দেওয়া আছে যে মেট্রো স্টেশন বাম দিক দিয়ে যেতে হবে। এখানে লিফট আছে, লিফট দিয়েও যেতে পারবেন নিচে মেট্রো স্টেশনে, আবার এই সাইড দিয়েও যেতে পারবেন। এখানে এই সাইন সবসময় খেয়াল করবেন, মেট্রো স্টেশন মেট্রো। ঠিক এই সোজায় যাবেন আপনারা, ঠিক আছে, মেট্রো ট্রেন। যাওয়ার পর আপনার হচ্ছে এই যে ধরনের হচ্ছে টিকিট মেশিনগুলো দেখতে পাবেন, ঠিক আছে। এখানে ঠিক কর্নারের দিকে ইংলিশ ভার্সন আছে, বললে ইংলিশ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন সব কিছু, যে কত নম্বর লাইনে আসলে আপনারা যাবেন না যাবেন। আমরা এখন আছি ঠিক এই জায়গায় S1 লাইনে, ঠিক আছে। আমরা আছি এখন লুকো এয়ারপোর্ট স্টেশনে। তো আমাদেরকে এখান থেকে যেতে হবে অ্যাকচুয়ালি, আমরা যাবো হচ্ছে S3 লাইনে, ব্যাক রিটার্নের চাপে। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে ন্যানজিং সাউথ রেলওয়ে স্টেশনে, তো সেটা হচ্ছে S1 লাইন, ঠিক আছে। আপনারা ডিরেক্টলি যারা নুইস্টে আসবেন তারা ডিরেক্টলি আসবেন তাইফাং লো, প্রথমে প্রাইস দেওয়া হচ্ছে 10 RMB। আপনারা আসলে কয়জন ব্যক্তি যাবেন সেটা সিলেক্ট করবেন, করার পর হচ্ছে ক্যাশ না হচ্ছে কিউআর কোড। যদি ক্যাশ দেন তাহলে 10 RMB-র যে ক্যাশটা, সেই ক্যাশটা হচ্ছে এখান থেকে আপনাকে ইনপুট করতে হবে। আর যদি কিউআর কোড আলিপে থাকে আপনাদের, এখান থেকে আলিপে বা ইউপে ওটা স্ক্যান করে আপনারা দিতে পারবেন, এখানে সবগুলো সাপোর্ট করে দেবে। তারপর এখান থেকে একটা টোকেন দেবে, সেই টোকেনটা নেবেন, নেওয়ার পর যেটা করবেন আপনার হচ্ছে এই পাশে, হ্যাঁ ঠিক এইখানেও কিছু টিকিট এর ভেন্ডিং মেশিন দেওয়া আছে, আপনার এখান থেকে টিকিট নিতে পারবেন। নেওয়ার পর যেটা করবেন আপনারা হচ্ছে ঠিক এই পাশ দিয়ে আসবেন, আপনাদের হেল্প লাগলে যে হেল্প ডেস্কগুলো আছে এখানে বললে আপনাদেরকে মোবাইলে ওয়াইফাই দিয়ে দিবে, হ্যাঁ। এনারা অনেকে ইংলিশ জানে না, জানলে একটা হচ্ছে গুগল অফলাইন ট্রান্সলেটার নিয়ে রয়েছে, মানে এখানে হচ্ছে আপনাদের কোনো কিছু থাকে সেটা হচ্ছে মেশিনে দিতে হবে, তারপর স্ক্যান করে নেবেন। তারপর হচ্ছে আপনাদের যে টোকেনটা থাকবে, সেই টোকেনটা হচ্ছে এখানে পাঞ্চ করলেও হবে, আর যাদের মোবাইল আছে তারা হচ্ছে এখানে স্ক্যান করবে। তো ঠিক আমরা ভিতরে ঢুকলাম, ঢুকার পর এই যে S1 লাইন, সবসময় উপরের বোর্ডটা খেয়াল করবেন যে আপনি কোথায় যাচ্ছেন। আমরা হচ্ছে S1 লাইনে প্রথমে যাব, ঠিক আছে। ঠিক আছে,
আমরা এখন আছি S1 লাইনে। তো আমরা তোমরা S1 লাইন থেকে ডাইরেক্টলি যাব হচ্ছে ল্যান্ডিং সাউথ রেলওয়ে স্টেশন। তো এই অ্যারো চিহ্নটা সবসময় খেয়াল করবেন, অ্যারো চিহ্নটা যে দিকে যাচ্ছে সেই দিকে হচ্ছে আমাদের ট্রেনটা যাবে। তো এখানে দেখেন আমরা যে S1 বা S3 লাইন যেটা আছে ল্যান্ডিং রেলওয়ে স্টেশন, আমরা সেখানে যাব। সবসময় খেয়াল রাখবেন যে এই যে চিহ্নটা আছে তীর চিহ্নটা এই দিকে, আর এটা যদি ফিল আপ থাকে ঘরটা তাহলে বুঝবেন যে ট্রেনটা হচ্ছে এইদিকে যাবে। আর যদি ওইদিকে দেখেন একটা ব্ল্যাঙ্ক আছে, ওই ব্ল্যাঙ্কের দিকে কিন্তু যাবে না, ওই ব্ল্যাঙ্কের দিকে যাবে হচ্ছে অপোজিট সাইডের ট্রেনটা। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। সেম বাংলাদেশের মতোই, জাস্ট হচ্ছে লাইন মনে রাখলে আপনি গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। ট্রেন চলে আসলো, এখন এই যে বাতিটা ব্লিং করা শুরু করবে। বাতিটা ব্লিং করা শুরু করলাম না, আমরা ওই স্টেশনে যাচ্ছি। যখনই ওই স্টেশনে যাবে তখন বলবে, ইংলিশে বলবে যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তখন বাতিটা লাল হয়ে যাবে, তখন আপনাদেরকে নাম দেওয়া হবে। নামার পর উপরের দিকে খেয়াল রাখবেন যে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে তো আমাদেরকে যাইতে হবে হচ্ছে প্রথমে লাইন 3-তে, ঠিক আছে? তো লাইন 3-তে যাওয়ার জন্য আমরা হচ্ছে লিফ্ট নেব। চলন্ত শীত উঠবো আমরা। ভিডিওর মধ্যে রেখা দেব এই যে অডিও আর ক্লিপ তখন সরাইতে হবে তোর জন্য। আচ্ছা, এই যে আমাদের এখানে অ্যারোতে দেখাচ্ছে যে লাইন 3 কোন দিকে, তোমরা লাইন 3-র দিকে যাবো। তো অনেক বড় স্টেশন, তো এইখানে একটু কষ্ট করে হাঁটতে হবে আপনাদেরকে, ঠিক আছে? সব সময় হচ্ছে অ্যারো চিহ্নগুলো খেয়াল রাখবেন যে কোন দিকে অ্যারোগুলো দেখাচ্ছে, ঠিক আছে? ভুল করবেন না। এই যে এখানে দেখাচ্ছে যে লাইন 3 এই দিকে, তো লাগেজ যারা আপনারা সাথে নিয়ে আসবেন সব কিছু একসাথে করে নিয়ে হাঁটা দিবেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন এখানেও আরও চিহ্ন দেওয়া আছে লাইন 3। এই সাইডটা আপনাদের লাগেজগুলো টেনে নিয়ে যেতে সুবিধা হবে। আর আপনারা যদি চান যে সিঁড়ি দিয়ে নামবে, সেটা আপনাদের ব্যাপার।
তো এই স্টেশনটা অনেক মূলত অনেক বড় স্টেশন, ন্যানজিং সাউথ রেলওয়ে স্টেশন। সবসময় খেয়াল রাখবেন যে আপনারা সঠিক পথে যাচ্ছেন কিনা।